ফাসলো হাকুতর গনাঙ্গিনো ফিল বিসি সারা দক্তিসা স্বামী বিবেকানন্দ নি আসেমা সালতে ন্যাশনাল দে পালাই চাখা আবাহাইকেন হাস্তে অব ফিল বিসি সারা স্বামী বিবেকানন্দ নি আসেমা সালতে ন্যাশনাল ইয় দে পালাই চাখা সিকলাতে থংবেটিনি লুয়া জিমুংবাই অশালনি পান্দা সংসা চাখা বুবাগ্রা খরনি রবীন্দ্র শতবর্ষিকী ভবন নখলাও নারুয়া ইংরেজ মানজাক ফাইকে হাস্তে মন্ত্রী করা ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সিকলাতে থং বেদেকনি মন্ত্রী তিনকুড়াই মন্ত্রী সুধাংশু দাস আকর্ষণ পান্ডাব কক নারনা থাকতেনি মন্ত্রী অকরা শাখা বোম সয় বোম সয়া বোম কাহাম বোম হামিয়া রং সিরনাইতে সিরনাই জগ্র বুঝিনা নাংনাই মন্ত্রী বখরক নায় কাহাম ভারত হাগতর সুনামনানি তে হাস্তে হাপাং নায় কাহাম ত্রিপুরা সুনামনানি অসামুং খাইনানি আসু কলাইয়া হাইনি বাকে সিকলা চালাই রক বসকাঙ্গ আগু ফাইনানি বাকে কয়মুং নারেখা আসলি পান্ডাও রংনকতেই রংনক কতর রং সিরনাইতে সিরনাইজুক রক মানজাক ফাইবেক্যা তে আগুতল পৌর নিগমনি কবাংমা কর্পোরেট রক ব মানজাক ফাইবেক্যা আমাদের মাঝে স্বামীজি বলেছেন যে আজকে দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছে যুব দিবসে আমরা বলছি ওনাদের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সবাই জানি যে 1863 সালের আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দজি, যাকে আমরা নরেন্দ্র বলে জানি এবং অনেক সময় তুলনা করা হয় আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এই নরেন্দ্র মোদীজিও নরেন্দ্র, আমরা এই বিষয়ে সবাই জানি। এবং ছোটবেলার থেকেই উনি গীতা বেদ উপনিষদ এসব পড়তে খুব আগ্রহ থাকত, ওনার এইসবের প্রতি ওনার সবসময় একটা আকর্ষণ থাকত এবং পুরো এই বিষয়গুলো উনি পড়েছেন। কিন্তু ওনার মধ্যে একটা সবসময় সংশয় থাকত যে সবাই বলে ভগবান আছে ঈশ্বর আছে কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় সে ঈশ্বর, হি ওয়াজ পারপ্লেক্সড কি করবে কোথায় যাবে, ভিতরে ভিতরে একটা ফিল করতো যে কোথায় যাওয়া যায়। শেষ পর্যন্ত উনি খবর পেলেন যে দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, গেলেন ওনার কাছে। যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে একমাত্র এই পরমহংসদেবই রামকৃষ্ণ পরমহংসদেবই ওনার গুরু, যিনি নাকি আগামী দিন ওনাকে পথ দেখাবেন এবং যে কারণে ওনার শিষ্যত্ব উনি গ্রহণ করেন আমরা সবাই এই বিষয়ে জানি। ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় দেশ ভ্রমণ করলো। আমরা সেই সম্পর্কে এখানে অনেকেই আমরা জানি যে কীভাবে উনি দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি তাদের সান্নিধ্যে যখন আসলেন এবং বিভিন্ন মানুষের সাথে যখন উনি কথাবার্তা বিভিন্ন সংস্কার ওদের ঐতিহ্য সব বিষয়ে যখন উনি জানলেন, তারপর উনি আবার নিজের যে একটা নতুন রূপে ওনার চিন্তাধারা আসলো, আমরা সেই কারণে আজকে আমরা বিবেকানন্দকে জানি। এবং এই যে ভারতবর্ষের চারিদিকে উনি ঘুরলেন তাতে করে ওনার মধ্যে প্রেম সংস্কৃতি এবং ধর্ম নিয়ে যে একটা সংশয় ছিল সেই সংশয়ের যখন ওনার পরিষ্কার হয়ে গেল তারপর মানুষের কাছে উনি যেটা বললাম যে ওনার কাছে যে উনি যে একটা চিন্তা ভাবনা করলেন মানুষের সাথে তখন ওনার মতো করে চিন্তা করে সেই কথাবার্তা মানুষের সাথে শুরু করলেন। আমরা সবাই জানি এখানে আমাদের মাঝে আমাদের স্বামীজি এখানে আছেন যে 1897 সালে মানুষের সেবার উদ্দেশ্যে কলকাতায় রামকৃষ্ণ মঠ এবং মিশন উনি স্থাপন করলেন। উনি বুঝেছেন যে মানুষের মধ্যেই ভগবান আছে এবং সেখানে মন্দিরে ঘোরার কোনো প্রয়োজন নেই, মানুষকে যদি সেবা করা যায় মানব ধর্মের
যদি ঠিকভাবে আমরা পালন করি তবেই আমরা ভগবানকে পাব, এবং সেই শিক্ষা উনি উনি গুরুদেবের থেকে উনি পেয়েছিলেন। আজকে আমরা সবাই জানি যখন আমেরিকাতে উনি যান এবং চিকাগো শহরে উনি যখন ভাষণ দেন, প্রথমে তো অনেকে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবছিলেন যে ভারতবর্ষের প্রতিনিধিত্ব কে আসছে একটা এই ধরনের একজন মানে গেরুয়া একটা কাপড় পরে চলে এসছেন, সেইরকমভাবে কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছিলেন না। কিন্তু একবার গুরুদেবের নাম স্মরণ করলেন, আর যখন বললেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, কত মিনিট সমানে আমরা সবাই জানি যে হাততালি আর থামছিল না সেই জায়গায়, আমরা গর্ববোধ করি সেখানে। এবং সেখানে গিয়ে উনি কী করলেন, যে ভারতের যে আধ্যাত্মবাদের যে বিষয় তার উপর তার যে ঐতিহ্য সেই বিষয় নিয়ে উনি কথা তুলেন। তখন ভারতবর্ষ কোথায় এবং ভারতবর্ষ কী সেই বিষয়ে সমস্ত মানুষ সারা পৃথিবীর মানুষ তখন জানতে পারল সেই ধর্ম সম্মেলনে। আমি হিন্দু পুনর্জাগরণের পুরোটা ব্যক্তি ছিলেন, একা একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী সন্ন্যাসী হিসাবে উনিকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও তিনি। ওনার বই এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে তিনটে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করবো যে অন্ততকে একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত ওকে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলতেন জাগো যুব শক্তি জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুব শক্তির যে মানসিক বিকাশ উনি বারবার চাইতেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন, তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে বারবার গর্ববোধ করেন আমরাও সেভাবে গর্ববোধ করি, এবং এর মাধ্যমে আমরা এই দেশকে আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা চেষ্টা কিন্তু থাকে। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু বাবু বলার চেষ্টা করেছেন যে নেশা নিয়ে আমাদের ত্রিপুরাতে আজকে কি অবস্থা চলছে, সারা ভারতবর্ষে নর্থ ইস্টে বেশি করে অনেক জায়গায়। তার বিরুদ্ধে আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি, ডিএডিশন সেন্টার আমরা করছি, কিন্তু যারা যুবক ভাই বোনেরা এখানে আছেন আমি ওদেরকে বলবো যে এই নেশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থায় এই নেশাকে নিয়ে এই নেশার মধ্যে যেন কোনো অবস্থান লাক্ষণ্য না হয়। যারা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে এই বিষয়ে নেশা করলে কি হয় এবং তার কি সাইড এফেক্ট হয় এই বিষয়ে সবাই জানা। আমরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, কিন্তু আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, তবেই এই স্বামীজিকে আজকের দিনে আমরা প্রকৃত অর্থে ওনাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো। আমি আজকের দিনে একটা কথাই বলবো, স্বামীজি আমি সবসময় এই একটা সেন্টেন্সে খুব অনুপ্রাণিত হই যে ইউ মাস্ট টেক দ্য রিস্ক, ইউ মাস্ট টেক দ্য রিস্ক, ইফ ইউ উইন ইউ ক্যান লিড, ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। এই যে একটা সেন্টেন্স, এই যে একটা উক্তি ওনার, তার উপর ভিত্তি করে আমরা সবাই সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমি মনে করি যে স্বামীজি জাগরণের একটা অগ্রদূত, ভারত আত্মার একটা মুক্ত বিগ্রহ এবং কল্যাণব্রতী দেশনায়ক, চিন্তানায়ক ও যুগনায়ক, এবং আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ, আশ্চর্য আত্মস্বর্গের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ। আমরা সবাই জানি যে এই যে জীবন যৌবনকাল সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠকাল,
আমাদের এই টাইমে, এই সময়ে যদি আমরা আমাদের যে অন্তর্নিহিত যে প্রতিভা ও শক্তি এই টাইমেই কিন্তু আমরা আমরা তার বিকাশ ঘটাতে পারি, এবং সেই কারণে আজকে এখানে আমরা এই দিনটা পালন করছি, ন্যাশনাল যুব দিবস হিসেবে পালন করছি ওনার জন্মদিনে। এখানে শুনলাম, বক্তব্য রাখলাম, সবাই বক্তব্য রাখলেন, এতে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। স্বামীজি কি বলতে চেয়েছেন সেটাকে বুঝতে হবে, তার উপর ভিত্তি করে সারা বছর আমাদের কাজ করতে হবে। এবং যেটা আমি বললাম, আমাদের এখানে সবাই আপনারা জানেন যে এই নেশার কারণে ত্রিপুরাতে এখন আমাদের এইডসের রোগী বেড়ে যাচ্ছে, অনেক ছাত্রছাত্রীরাও এর মধ্যে এইচআইভি রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এখানে। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো আজকের দিনে আমার মনে হয় যে এটা আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে নিজেও আমরা করবো না, অন্যদেরকেও আমরা করতে দেব না। এবং আমরা এই যে অপসংস্কৃতি, এই যে রাগের নেশা, তার থেকে আমরা দূরে থাকব। এবং আরেকটা বিষয় আজকের দিনে যেটা স্বামীজি বারবার বলেন যে আমাদের খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এখানে অনেক খেলাধুলার ব্যক্তিত্ব এখানে আছেন, অনেককে প্রাইজও দেবেন, ওর মাননীয় মন্ত্রী মহোদয় বললেন খেলাধুলার মাধ্যমে শরীর তো শক্ত হয়, মানসিক শক্তিও কিন্তু অনেক মানে সুদৃঢ় হয়, তাতে করে এই নেশার থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা অনেক সময় আমরা দেখি যে খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। যারা এখানে যুবকরা আছে বা যারা ছাত্রছাত্রীরা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা সত্যি, কোনটা ভালো। ভালোর দিকে সবসময় আমরা ধাবিত হওয়া উচিত। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই ত্রিপুরাকে আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন G20 পুনর্জাগরণের পুরোটা ব্যক্তি ছিলেন, একা একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী প্রশান্ত সন্ন্যাসী হিসাবে উনিকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও তিনি। ওনার বই এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে তিনটে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্ততকে একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত ওকে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলতেন জাগো যুব শক্তি জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুব শক্তির যে মানসিক বিকাশ, উনি বারবার চাইতেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন, তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে বারবার গর্ববোধ করেন, আমরাও সেভাবে গর্ববোধ করি। এবং এর মাধ্যমে আমরা এই দেশকে, আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা চেষ্টা কিন্তু থাকে। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় টিঙ্কু বাবু বলার চেষ্টা করেছেন যে নেশা নিয়ে আমাদের ত্রিপুরাতে আজকে কী অবস্থা চলছে, সারা ভারতবর্ষে নর্থ ইস্টে বেশি করে অনেক জায়গায়। তার বিরুদ্ধে আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি, ডিএডিশন সেন্টার আমরা করছি, কিন্তু যারা যুবক ভাই বোনেরা এখানে আছেন আমি ওদেরকে বলবো যে এই নেশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থায় এই নেশাকে নিয়ে, এই নেশার মধ্যে যেন কোনো অবস্থান লাচ্ছন্য না হয়। যারা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে এই বিষয়ে নেশা করলে কী হয় এবং তার কী সাইড এফেক্ট হয় এই বিষয়ে সবাই জানা। আমরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, কিন্তু আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, তবেই এই স্বামীজিকে আজকের দিনে আমরা প্রকৃত অর্থে ওনাকে আমরা শ্রদ্ধা জানাতে পারব। আমি আজকের
দিনে একটা কথাই বলবো স্বামীজি, আমি সবসময় এই একটা সেন্টেন্সে খুব অনুপ্রাণিত হই যে ইউ মাস্ট টেক দ্য রিস্ক, ইউ মাস্ট টেক দ্য রিস্ক, ইফ ইউ উইন ইউ ক্যান লিড, ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। এই যে একটা সেন্টেন্স, এই যে একটা উত্তেজনা, তার উপর ভিত্তি করে আমরা সবাই সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমি মনে করি যে স্বামীজি জাগরণের একটা অগ্রদূত, ভারত আত্মার একটা মুক্ত বিগ্রহ এবং কল্যাণব্রতী দেশনায়ক, চিন্তানায়ক ও যুগনায়ক, এবং আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ, আশ্চর্য আত্মস্বর্গের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ। আমরা সবাই জানি যে এই যে জীবন যৌবনকাল, সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠকাল। আমাদের এই টাইমে, এই সময়ে যদি আমরা আমাদের যে অন্তর্নিহিত যে প্রতিভা ও শক্তি, এই টাইমেই কিন্তু আমরা আমরা তার বিকাশ ঘটাতে পারি। এবং সেই কারণে আজকে এখানে আমরা এই দিনটা পালন করছি, ন্যাশনাল যুব দিবস হিসেবে পালন করছি ওনার জন্মদিনে। এখানে শুনলাম, বক্তব্য রাখলাম, সবাই বক্তব্য রাখলেন, এটা কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। স্বামীজি কি বলতে চেয়েছেন সেটাকে বুঝতে হবে, তার উপর ভিত্তি করে সারা বছর আমাদের কাজ করতে হবে। এবং যেটা আমি বললাম, আমাদের এখানে সবাই আপনারা জানেন যে এই নেশার কারণে ত্রিপুরাতে এখন আমাদের এইডসের রোগী বেড়ে যাচ্ছে, অনেক ছাত্রছাত্রীরাও এর মধ্যে এইচআইভি রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এখানে। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো আজকের দিনে আমার মনে হয় যে এটা আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে নিজেও আমরা করব না, অন্যদেরকে আমরা করতে দেব না। এবং আমরা এই যে অপসংস্কৃতি, এই যে রাগের নেশা, তার থেকে আমরা দূরে থাকব। এবং আরেকটা বিষয় আজকের দিনে, যেটা স্বামীজি বারবার বলেন যে আমাদের খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এখানে অনেক খেলাধুলার ব্যক্তিত্ব এখানে আছেন, অনেককে প্রাইজও দেবেন, ওদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন। খেলাধুলার মাধ্যমে শরীর তো শক্ত হয়, মানসিক শক্তিও কিন্তু অনেক মানে সুদৃঢ় হয়, তাতে করে এই নেশার থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা অনেক সময় আমরা দেখি যে খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। যারা এখানে যুবকরা আছে বা যারা ছাত্রছাত্রীরা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা সত্যি, কোনটা ভালো। ভালোর দিকে সবসময় আমরা ধাবিত হওয়া উচিত। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই ত্রিপুরাকে আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা দেখেছেন জি টু